নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। গ্রুপ সি পদে চাকরি, সম্পূর্ণ স্থায়ী পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন 25,500 টাকা থেকে 81,100 টাকার মধ্যে তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়, তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হও, তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ 25শে জানুয়ারি 2024। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করেছি। এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, যে কোনো একটি যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এটি সম্পূর্ণ সরকারিভাবে তোমাদের নিয়োগ করা হচ্ছে, একদম লেটেস্ট নিউজ তোমাদের জন্য। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের যতগুলো পোস্টে নিয়োগ করা হচ্ছে, প্রতিটি পোস্ট কিন্তু পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের যে সব নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হচ্ছে, প্রতিটি পোস্টের জন্য আমি ডিটেলস তোমাদের ইনফরমেশান দেবো। তো প্রথম যে পোস্টটি সম্পর্কে আলোচনা করব, সেই পোস্টটি হচ্ছে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। এখানে তোমাদের যে বেতন তোমরা যেটা পাবে, সেটি লেভেল 7 অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে। এখানে আপার এজ লিমিট 35 বছর। দেখো, লেভেল 7, লেভেল 5, লেভেল 4, লেভেল 3, লেভেল 2, লেভেল 1, তো এই অনুযায়ী কিন্তু তোমাদের বেতন লেভেল, কেন্দ্রীয় সরকারি হারে কিন্তু বেতন লেভেল যথেষ্ট কিন্তু ভালো আছে। বেতন নিয়ে তোমাদের কোনো সমস্যা নেই, তোমরা জানো সরকারি কেন্দ্রীয়ভাবে কিন্তু বেতন কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো পায়। তো এখানে তোমাদের আপার এজ লিমিট যেটি আছে, সেটি 18 থেকে 35 বছর। এখানে আমি ইউআরদের ক্ষেত্রে বলছি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছো, প্রতিটি পোস্টের ক্ষেত্রেই কিন্তু তোমরা 5 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। এবং ওবিসি ক্যান্ডিডেট যারা আছো, তারা 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ভাই বোনেরা আছে, আমি তাদের ক্ষেত্রে উদ্দেশ্যও বলছি, তারাও কিন্তু প্রতিটি পোস্টের জন্যই কিন্তু আবেদন করতে পারবে। ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখো, বলছে ব্যাচেলার ডিগ্রি ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। এখানে তোমরা যদি গ্র্যাজুয়েশন করে থাকো, তো এখানে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের 3 বছরের অভিজ্ঞতার কথা বলা হচ্ছে, প্রাইভেট সেক্রেটারি, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, এইসব নিয়ে তোমাদের যদি অভিজ্ঞতা থাকে 3 বছরের, তাহলে কিন্তু আবেদন করতে পারবে। 3 নম্বর যেটি বলছে, স্কিল টেস্ট নর্মস। তো এখানে তোমাদের ডিকটেশন দেওয়া হবে, 10 মিনিট তোমরা সময় পাবে, যেখানে অ্যাভারেজ স্পিড থাকতে হবে 100 WPN, ঠিক আছে? তারপরে তোমাদের ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে 40 মিনিট তোমরা সময় পাবে ইংলিশের ক্ষেত্রে। এবং তোমরা যদি হিন্দিতে টাইপ করো, অথবা তোমরা যদি হিন্দিতে টাইপ করো, তাহলে কিন্তু তোমাদের 55 মিনিট কিন্তু তোমরা সময় পাবে অন কম্পিউটারে। তারপরে তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে, যেখানে টাইপিং স্কিল, ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট, ইন্টারনেট, ইমেল কমিউনিকেশন, এইসব ব্যাপারে কিন্তু তোমাদের চেক করা হবে। এখানে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান যেটি বলা হচ্ছে, অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে, এটি অত্যাবশ্যক নয়, যে যদি তোমাদের ডিগ্রি বা ডিপ্লোমা যদি থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশান বা কম্পিউটার সায়েন্স নিয়ে। 2 নম্বর বলা হচ্ছে ডিপ্লোমা ইন অফিস ম্যানেজমেন্ট অ্যান্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস নিয়ে। 3 নম্বর বলা হচ্ছে নলেজ অফ সার্ভিস রুল অ্যাপ্লিকেবল ফর সেন্ট্রাল গভর্নমেন্ট এস্টাবলিশমেন্টস নিয়ে, তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। তোমাদের যদি এই এসেন্সিয়াল কোয়ালিফিকেশান থাকে, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট। এই ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাদের বেতন লেভেল 4 অনুযায়ী তোমরা বেতন পাবে। এখানে আপার এজ লিমিট, সেটি হচ্ছে 18 থেকে 30 বছর, এটি ইউআর এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে বলছি। এখানে কিন্তু এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছো, তারা 5 বছর ছাড় পাবে, আর ওবিসি যারা ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে তোমাদের যোগ্যতা যেটি চাওয়া হয়েছে, সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে, সেটি কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে। আর যারা গ্র্যাজুয়েশন করেছো, তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে উচ্চ মাধ্যমিক পাশ করেছো, তারা যেমন আবেদন করতে পারছে, গ্র্যাজুয়েশন যারা করেছো রিলেভেন্ট সাবজেক্ট নিয়ে, অর্থাৎ সায়েন্স সাবজেক্ট নিয়ে, তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে? তো পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে তোমরা লেভেল 2 অনুযায়ী কিন্তু তোমরা বেতন পেয়ে যাবে। এখানে বয়স হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। যারা এসসি এসটি থেকে আছো, তারা কিন্তু
5 বছর রিল্যাক্সেশন পাবে, এবং ওবিসি যারা ক্যান্ডিডেট আছো তারা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবে। এবং 2 নম্বর বলা হচ্ছে টাইপিং স্পিড টেস্ট কিন্তু তোমাদের চেক করা হবে। এই টাইপিং স্পিড টেস্ট হচ্ছে 35টি শব্দ প্রতি মিনিটে তোমাদের টাইপ করতে হবে ইংলিশে, অথবা তোমরা হিন্দিতেও তোমরা টাইপ করতে পারো, তোমাদের পছন্দ যেটি। তো এখানে তোমাদের 30টি শব্দ প্রতি মিনিটে টাইপ করতে হবে। টাইপিংয়ের যে মাধ্যম সেটি কিন্তু কম্পিউটার বেস কিন্তু টাইপিং হবে, ঠিক আছে? এই এই পদের জন্য তোমরা আবেদন করতে পারছ। আচ্ছা, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট। লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের জন্য তোমরা লেভেল 1 অনুযায়ী তোমরা বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের এজ 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এখানে যারা SC ST কমিউনিটি থেকে যারা আছো তারা 5 বছর ছাড় পাবে, এবং OBCরা কিন্তু বয়সে 3 বছর ছাড় পেয়ে যাবে। এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি চাওয়া হয়েছে সেটি হচ্ছে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস হলে আবেদন করা যাবে, কিন্তু সঙ্গে তোমাদের যেটি প্রয়োজন সেটি সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স বা লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স নিয়ে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার দেওয়া হবে, এটি অত্যাবশ্যক নয়। যদি তোমাদের কম্পিউটারে যদি সেকেন্ডারি লেভেল অর্থাৎ মাধ্যমিকে যদি কম্পিউটার অন্যতম একটি সাবজেক্ট থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে, অথবা তোমাদের যদি বেসিক কোনো কোর্স করা থাকে কম্পিউটার নিয়ে তাহলে কিন্তু তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। তো পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, যেখানে তোমরা লেভেল 1 অনুযায়ী কিন্তু তোমরা বেতন পাবে। এখানে বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। এটি আমি UR এবং EWS ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি। যারা SC ST কমিউনিটি থেকে যারা আছো তারা কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী 5 বছর, এবং OBCরা বয়সে 3 বছর কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। বুঝতে পারছো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে, কোনো অভিজ্ঞতা বা এক্সট্রা কোয়ালিফিকেশানে কিন্তু কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? তো এখানে তোমাদের যে কটি পোস্ট তোমাদের দেখালাম প্রতিটি পোস্টই কিন্তু তোমাদের সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে কিন্তু নিয়োগ হবে। তো তোমাদের গার্গী কলেজের তরফ থেকে কিন্তু নিয়োগটি করা হচ্ছে, যেটি ইউনিভার্সিটি অব দিল্লি। এখানে তোমাদের প্রতিটি রাজ্য থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এটি অল ইন্ডিয়া বেসিসের একটি জব। তো এখানে তোমাদের বলা হচ্ছে যে নন টিচিং পোস্ট অন পার্মানেন্ট বেসিস। বুঝতে পারছো, এখানে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে নিয়োগ করা হচ্ছে, এবং তোমাদের লাস্ট ডেট সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন উইথিন 21 ডেজ, অর্থাৎ তোমাদের 4/1/2024 কিন্তু এটি পাবলিশড করা হয়েছিল। তো 21 দিন অর্থাৎ 25 তারিখ হচ্ছে তোমাদের, 25শে জানুয়ারি হচ্ছে তোমাদের লাস্ট ডেট, ঠিক আছে? এখানে তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এখানে ডিটেলস দেওয়া আছে যে কত কী ভ্যাকেন্সি আছে। যেখানে সিনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের জন্য 1টি মতো ভ্যাকেন্সি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বটানির জন্য 1টি ভ্যাকেন্সি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট্রির জন্য 1টি ভ্যাকেন্সি, জুনিয়র অ্যাসিস্ট্যান্টে 2টি ভ্যাকেন্সি, লাইব্রেরি অ্যাটেন্ডেন্টের জন্য 3টি ভ্যাকেন্সি, এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের জন্য 15টি মতো ভ্যাকেন্সি। তো টোটাল 23টি মতো ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে। তো এখানে তোমাদের অলরেডি আমি বলে দিলাম ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তারাও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্দার ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট দ্য কলেজ ওয়েবসাইট, তোমরা চাইলে gargikollege.in এই ওয়েবসাইটেও তোমরা ভিজিট করতে পারো। তো ওখান থেকেও তোমরা আবেদন করতে পারো, অথবা তোমরা দিল্লি ইউনিভার্সিটির যে ওয়েবসাইট আছে www.du.ac.in এই ওয়েবসাইটেও কিন্তু তোমরা ভিজিট করতে পারো। এর অফিসিয়াল লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু চেক আউট করে নিতে পারো, ঠিক আছে? তো এখানে তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে সেটি একবার দেখে নাও। আবেদন মূল্য তোমাদের যেটা লাগছে সেটি হচ্ছে UR আর OBC যারা ক্যান্ডিডেট আছো তারা 1000 টাকা আবেদন মূল্য দেবে, এবং SC ST এবং EWS যারা ক্যান্ডিডেট আছো তারা 500 টাকা আবেদন মূল্য দেবে। এখানে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো এবং যারা ওম্যান ক্যান্ডিডেট আছো, অর্থাৎ মেয়েদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কিন্তু কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না, ঠিক আছে? এখানে তোমাদের প্রসেসিং চার্জ, GST এগুলোও কিন্তু তোমাদের সঙ্গে লাগবে। সম্পূর্ণ কিন্তু ব্যাংকিং মাধ্যমে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। যখন তোমরা আবেদন করবে তখন কিন্তু ব্যাংক পেমেন্ট যে গেটওয়ে এইসব কিন্তু ইন্টারফেসগুলো তোমরা পাবে, ঠিক আছে?
তো এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরের ব্যাপারটা একবার বলে দিই। এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে অ্যাডমিট কার্ড। দেখো, অ্যাডমিট কার্ড কিন্তু কোনোরকমভাবে বাই পোস্টে কিন্তু পাঠানো হবে না। তো এখানে তোমাদের বলছে দ্য ক্যান্ডিডেট ইজ রিকোয়ার্ড টু ফলো দ্য ইনস্ট্রাকশন গিভিন অন দ্য কলেজ ওয়েবসাইট অ্যাপিয়ারিং দ্য রিটিন এক্সামিনেশন এবং ইন্টারভিউ। তো রিটিন এক্সামিনেশন ইন্টারভিউর ব্যাপারে কিন্তু তোমাদের সম্পূর্ণ কিন্তু তথ্য নিতে হবে। তোমরা কিন্তু যে কলেজের যে ওয়েবসাইট আছে ওই কলেজের ওয়েবসাইটে কিন্তু নিয়মিত তোমাদের ভিজিট করে তোমরা কিন্তু ইনফরমেশনগুলো পাবে, ঠিক আছে? তো আমার চ্যানেলের মাধ্যমেও তোমরা জানতে পারবে, কারণ আমার চ্যানেলে সবসময় কিন্তু এরকম আপডেট যখনই আসবে তোমাদের কিন্তু আমি জানিয়ে দেবো। তো আশা করি তোমরা কমপ্লিট ইনফরমেশন পেয়েছো। তো আমি ভিডিওর মাধ্যমে সবসময় প্রয়াস করি তোমাদের জন্য সব ধরনের চাকরির ইনফরমেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে দেওয়ার। তো যদি ভিডিওটা ভালো লাগে, যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে, অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে দেখো। আজকের মতো এটুকুই, টাটা।